এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মা ঘুমিয়ে পড়লে তুমি একটু ঘরে আসবে, তোমার সঙ্গে কথা আছে কিছু। মা, তুমি একটা বালিশ নাও নাকি দুটো? ওই যা হোক কিছু একটা হলেই হবে, সেটা বললে তো হবে না। শোনো, আমি তোমাকে একটা বালিশ দিলাম, বালিশ দিয়ে মাথা উঁচু হয়ে গেলে না ঘাড়ে ব্যথা হয়। আর এদিকে তাকাও, একটা চাদর ভাঁজ করা রইল, ভোরের দিকে ঠান্ডা লাগতে পারে। কত বড় অন্যায় আমি তোর সঙ্গে করেছি মেঘলা, তারপরে তুই সব কিছু ভুলে কিরকম আমার খেয়াল রাখছিস, কত যত্ন করছিস। কিন্তু কি জানিস তো, আমার না পোড়া কপাল। মাত্র মাত্র একটা রাতের জন্য আমি এই সুখটা ভোগ করছি। ওই যে তুই বললি না কাল সকালে তুই নাকি আবার এ বাড়ি ছেড়ে চলে যাবি, এরকম প্লিজ বলো না মা, প্লিজ বলো না। আমি তোমার খবর নেব তো, দেখা হবে। জানিস মেঘলা, মিঠিপুরের হাসপাতালে যে অপরাধজনক ঘটনাটা ঘটিয়েছিলাম না আমি, হ্যাঁ, তার পেছনে তোর বাবা আর ঠাকুমা দুজনেরই হাত ছিল। খুব চাপ ছিল আমার জীবনে, পুত্র সন্তানের জন্য ওরা আমার জীবন দুর্বিষহ করে রেখেছিল, এটা একদম ঠিক কথা। কিন্তু এই ঘটনাটার পেছনে এর চেয়েও একটা বড় কারণ ছিল, আর হয়তো সেই কারণটাই সবচেয়ে বড় কারণ। কি কারণ? সরি দাদা, ও অসময়ে আপনাকে বিরক্ত করার জন্য আপনি মনে হয় শুতে যাচ্ছিলেন। হ্যাঁ, সেরকমই ইচ্ছা ছিল, যেরকম জরুরি কিছু না হলে কাল সকালে বলুন। সব যে আপনার ইচ্ছা মতো চলবে সেটা কোথাও লেখা নেই, খুব জরুরি প্রয়োজন না হলে এইভাবে এসে আপনাকে বিরক্ত করতাম না। ব্যাপার অন্য, তোমাকে এরকম উত্তেজিত দেখাচ্ছে কেন? শুধু আমি নয় দাদা, বাড়ির অনেককেই আপনি উত্তেজিত করে দিয়েছেন। একটু আগে বাড়ির সবার সামনে যেভাবে একটা বোমা ফাটালেন না, তারপর আর শান্ত হয়ে কি করে বসে থাকি বলুন তো? বোমা ফাটাল আমি? কি বলছো বলো তো। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। ইভানকে ওই ব্যবসা দেখভাল করার দায়িত্ব দেয়া তো? হ্যাঁ, আমার নাতি, আমার ব্যবসা, আমার সম্পত্তি, এসব দেখভাল করার দায়িত্ব দেব তো। এর মধ্যে ওই বোমা ফাটানো, উত্তেজিত হওয়া, এসব জিনিস আসছে কোথায়? মাফ করবেন দাদা, আপনি যতটা বোকা সাজার চেষ্টা করছেন, আমি যতদূর জানি আপনি ততটাও বোকা নন। আপনি খুব ভালো করেই বুঝতে পাচ্ছেন আমার উত্তেজনার কারণটা আসলে কি। আপনি ভুলে গেলেও আমি এখনো ভুলিনি, ওই মাধুরী ব্যানার্জির টাকায় আমারও কিন্তু ভাগ আছে। আপনি ইভানকে কি দেবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার ভাগটা আমি এবার বুঝে নিতে চাই। কিসের ভাগ? আমার যতদূর মনে পড়ছে আমার কাছে তো তোমার কোনো টাকা পাওনা নেই।
আমার কোনো পাওনা নেই? এটা আপনি কি বলছেন দাদা? আমি আমি যতদূর জানি আপনার স্মৃতিশক্তির তো সেরকম কোনো প্রবলেম নেই। তাহলে এত সহজে নিজের দেয়া কথা আপনি ভুলে গেলেন? কথা কত কথাই তো মানুষ মানুষকে দেয় অর্ণব, কিন্তু কটা কথা রাখা সম্ভব হয় বলতো? আপনি যদি আপনার কথা ভুলে যান তাহলে কিন্তু আমি আমার কথা খেলাপ করতে বাধ্য হব। আপনার কথা শুনে 21 বছর আগে 3-3 জন মানুষকে আমি খুন করেছিলাম। আপনার কথা শুনে মাধুরী ব্যানার্জি, মাধুরী ব্যানার্জির উকিল আর আপনার বৌমা বৃষ্টি সান্যালকে, এই সমস্ত কথা যদি সবার সামনে আসে তাহলে আপনার কি হবে? আপনাকে আস্তি আস্তি অন্য আস্তি কথায় বলে না, ওই দেওয়ালেরও কিন্তু ওই কান আছে। তুমি তোমার অপরাধের কথাগুলো যদি এরকম ঢাক পিটিয়ে জোর গলায় চিৎকার করে বলতে থাকো না, সত্যি তুমি যে অবুঝ ছিলে সেই অবুঝই রয়ে গেছো। আমার অপরাধ? হ্যাঁ তোমার। আমার অপরাধের কথা আপনি বলছেন? আপনি কে আমাকে অনুমতি দিয়েছিল এই অপরাধগুলো করার জন্য? কে বলেছিল অতগুলো খুন করার জন্য? আপনি আপনি বলেছিলেন আজকে যদি আমার প্রাপ্য টাকা থেকে আপনি আমাকে বঞ্চিত করেন তাহলে আমি কিন্তু চুপ করে বসে থাকব না। ব্ল্যাকমেল করছো? ভালো ভালো, খুব ভালো। মুশকিল কি জানো, তুমি যে খুনগুলো করেছো সেই প্রমাণ কিন্তু আমার কাছে আছে, কিন্তু কিন্তু আমি যে তোমাকে খুনগুলো করতে বলেছি সেই প্রমাণ কি তোমার কাছে আছে? প্রমাণ কি কি প্রমাণ কি প্রমাণ আছে আপনার কাছে? কোথায় আছে সেগুলো? আপনি এতদিন আমাকে জানাননি কেন? প্রয়োজন হয়নি তাই জানাইনি, আজকে প্রয়োজন হলো তাই জানালাম। প্রমাণগুলো খুব খুব গোপন জায়গায় সুরক্ষিত আছে, তুমি যদি চুপ থাকো ওখানেই সুরক্ষিত থাকবে। কিন্তু তুমি যদি মুখ খোলো অর্ণব তাহলে এবার কি আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন দাদা? ছি 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 অর্ণব, তুমি সব কি কথা বলছো? হ্যাঁ আমি আমি অলোকেশ সান্যাল, রাজ্যের একজন স্বনামধন্য রাজনীতিবিদ। হ্যাঁ এই ব্ল্যাকমেলের মতো সমস্ত দুনম্বরি কাজ আমি করবো? এই এই দেশের সংবিধান, এই দেশের আইন, সবকিছুর ওপর আমার পূর্ণ আস্থা আছে। আর তাই আমি যদি কিছু করি